বাড়িতে যদি দোকানের মতো ঢোকলা বানিয়ে নিতে চাও তাহলে এই রেসিপিটাকে কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে। একদম দোকানের মতন স্পঞ্জি আর জালিদার ঢোকলা তৈরি হবে। ঢোকলা স্ট্যান্ড বা প্যান ছাড়া কিভাবে রেগুলারের ব্যবহারে বাসন দিয়ে তোমরা খুব সহজে এই ঢোকলা বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটা দেখার পরে আমার মনে হয় না ঢোকলার জন্য অন্য কোনো রেসিপি তোমাদেরকে দেখতে হবে। সাইট্রিক অ্যাসিড বা দই ছাড়া যে খুব সহজে দোকানের মতো তোমরা ঢোকলা বানিয়ে নিতে পারবে, আজকে আমি তোমাদের সাথে সঠিক মাপ সমেত এই রেসিপিটা শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপিটা দেখার পরে তোমরা বাড়িতে খুব সহজে ঢোকলা বানিয়ে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। খামান ধোকলা বা গুজরাটি ধোকলা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোল, আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ বেসন। যে কোনো ব্র্যান্ডের বেসন এখানে তোমরা নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ চিনি, এখানে 2 চামচের সমান চিনি দিয়েছি, আর দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি 1/4 ভাগ হলুদ গুঁড়ো ভালো কালারের জন্য, আর এখানে দিচ্ছি 1 পিঞ্চ হিং, আর দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো যদি ঝাল খেতে পছন্দ করো। এবার প্রথমে শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে এভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, তেলের সাথে আরো একটুখানি মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি জল। আমি যে কাপে বেসন দিয়েছিলাম ঠিক সেই কাপ মেপে কিন্তু এখানে জল দিচ্ছি, আর ঢোকলার জন্য জলের রেশিওটা কিন্তু হবে 2 কাপের জন্য 1.5 কাপ। এই মাপটা খেয়াল রেখে তুমি যত খুশি ঢোকলা বানাও না কেন একদম পারফেক্ট ঢোকলা তৈরি হবে। 2 কাপ বেসনের জন্য আমি কিন্তু 1.5 কাপ জল ব্যবহার করেছি। এই মাপটা খেয়াল করে তোমরা যত খুশি ঢোকলা বানাও না কেন একদম পারফেক্ট ঢোকলার ব্যাটার তৈরির জন্য এই জলটা কিন্তু লাগবে। তো এখানে আমি খুব ভালোভাবে প্রথমে দেখো ব্যাটার গুলে নিলাম। ঠিক এরকম কনসিস্টেন্সি লাগবে আমাদের ব্যাটারের জন্য। ব্যাটার ভালোভাবে গোলা হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তার ফাঁকে একটা সিম্পল টেম্পারিং এর জন্য আমি এখানে নিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেল একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা, আর সাথে দিচ্ছি 1 চামচ রাই বা সর্ষে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর সর্ষে একটুখানি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ কারি পাতা। এবার 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। আমি এটা একটা সিম্পল টেম্পারিং দেখালাম, তোমরা এর মধ্যে অনেক কিছু ব্যবহার করতে পারো। এরপরে কোনো ঢোকলা রেসিপিতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব এটাতে আরও কী কী মেশানো হয়। এটা সিম্পলভাবে দেখানো যেতে প্রত্যেকের ঘরে এভাবে থাকবে। একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার ভালোভাবে কারি পাতা কাঁচা লঙ্কা সমেত এই জল একটুখানি পড়তে দিচ্ছি। এই হলো আমাদের আজকে একদম ঢোকলাতে দেওয়ার জন্য একটা সিম্পল টেম্পারিং। এরপরে আমি কোনো একটা রেসিপিতে তোমাদের সাথে এর মধ্যে আরও কীভাবে চটপটা বানাতে হয় সেটা শেয়ার করব। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে এটাকে পাশে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি একটা কেক টিন, তোমরা চাইলে এখানে কেক টিনের পরিবর্তে যে কোনো স্টিলের টিফিন বক্স বা স্টিলের বাটি নিতে পারো। কেক টিন নিতে হবে এমন কোনো মানে নেই। তো প্রথমে আমাদের টিন রেডি করতে হবে, বা যে বাটিটা নেবে সে বাটিটাকে রেডি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 ফোঁটা তেল, দিয়ে ভালোভাবে ব্রাশ করে টিনের সব জায়গাতে আমি লাগিয়ে দিচ্ছি। যে বাসনটা নেবে সে বাসনের মধ্যে কিন্তু ভালোভাবে তেল লাগিয়ে নেবে, কখনো কিন্তু প্লাস্টিকের বাসন নেবে না। এদিকে আমাদের ব্যাটার কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে ছিল। এই ব্যাটারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ইনো ফ্রুট সল্ট, এটা যে কোনো মুদি দোকানে বা ওষুধের দোকানে ইজিলি পেয়ে যাবে। আচ্ছা অনেকের বোঝানোর সুবিধার্থে বলে দিই, ইনো ফ্রুট সল্টটা হচ্ছে যেটা আমরা অ্যাসিডিটি হলে ইনোটা দোকান থেকে কিনে খাই সেটাই, আর এখন কিন্তু এই ইনো ফ্রুট সল্ট যে কোনো মুদি দোকানে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। নিয়ে নিলাম 1/2 চামচ, দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে। এবার খুব ভালোভাবে
গুলে নিতে হবে। আর ইনোভ ফ্রুট সল্ট তখনই দেবে যখন তোমরা এই ঢোকলার ব্যাটারটাকে রেডি করে ওভেনে বসাবে, তার আগে কিন্তু ইনোভ ফ্রুট সল্টটা মেশাবে না। তোমরা চাইলে এটা 10 মিনিটের মধ্যে বানাতে পারো বা বেশি করে রেস্টে রাখতে চাইলে রাখবে। সব প্রিপারেশন হয়ে যাওয়ার পরে ওভেনে দেওয়ার আগে কিন্তু ইনোভ ফ্রুট সল্টটা মেশাবে। দেখো ইনো দেওয়ার জন্য কিন্তু এই ব্যাটার কতটা ঠিক হয়ে গেছে। তো ব্যাটার আমাদের এখন একদম রেডি। এই রেশিও ধরে তোমরা বাড়িতে একবার অন্ততপক্ষে ঢোকলাটা বানিয়ে দেখো। তোমাদের ঢোকলাও যদি দোকানের মতো না হয়েছে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের ঢোকলা ভালো হয়নি। কেক টিন আমাদের রেডি। 2-3 বার আমি ট্যাপ করে নিচ্ছি, কোনো এয়ার বাবলস থাকলে এটা বেরিয়ে যাবে। এবার এই ঢোকলা বসানোর জন্য আমি নিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে এরকম প্লেট, ছোটো বাটি বা স্ট্যান্ড যে কোনো কিছু নিতে পারো, যেটা আমাদের ঢোকলা বাটিটা আমাদের বসানো হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ জল। কড়াইয়ের জায়গায় যে কোনো গামলা বা বড়ো বাসন নিতে পারো যেটা ঢাকা দেওয়া সম্ভব হবে। আর এরকম কড়াই আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে আছে, তাই ঢোকলা বানানোর জন্য আর স্ট্যান্ডের অন্য দরকার পড়বে না। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রথমে জলটাকে একটুখানি গরম করে নিচ্ছি। তো জল এখানে 5 মিনিট ফোটানোতে কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বাটিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। খুব ভালো হয় যদি তোমরা এখানে স্ট্যান্ড নিতে পারো। বাটিটাকে বসিয়ে দিয়ে দেখে নেবে যেন বাটিটা কিন্তু কোনো রকমের নড়বড় না করে। এবার ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে, তার মধ্যে কিন্তু আমাদের ঢোকলা তৈরি হয়ে যাবে। মাঝখানে চাইলে তোমরা একবার ঢোকলাটা ঢাকা তুলে চেক করে নিতে পারো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢোকলাটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে 4 ধার কেটে ঢোকলাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। ঢোকলা খুব ভালোভাবে তৈরি হয়ে গেলে কিন্তু 2-3 বার ট্যাপ করলেই ঢোকলা এমনি চলে আসবে। এবার ভালোভাবে 2-3 বার আমি ট্যাপ করে নিলাম, দেখো কত ইজিলি ঢোকলা আমাদের ডিমোল্ড হয়ে গেল। একদম পারফেক্ট ঢোকলা এখানে আমার তৈরি হয়েছে, দেখলে বুঝতে পারছো। ধারটা দেখলে তো কিছুটা হলেও বুঝতে পেরেছো যে ঢোকলাটা কতটা পারফেক্ট হয়েছে। চলো এবার ঢোকলাটা কেটে দেখাই। এবার আমি একটা ছুরি দিয়ে ঢোকলাটাকে কেটে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো সাইজে যেরকম খুশি শেপ দিয়ে ঢোকলাটা কাটতে পারো। দেখো কতটা স্পঞ্জি, কতটা জালিদার ঢোকলা আমার এখানে তৈরি হয়ে গেছে। একদম পারফেক্ট দোকানের মতন, মাত্র 10 টাকার ইনো দিয়েও খুব ভালো ঢোকলা তৈরি হয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার ঢোকলাটাকে আমি কেটে নিচ্ছি। এটুকু ঢোকলাতে যেহেতু আমাদের কারো মন ভরবে না, সেজন্য কিন্তু পাশে আমি আর একটা বড় সাইজের ঢোকলাও বানিয়ে নিয়েছি ঠিক একইভাবে। ঢোকলা খেতে পছন্দ করে না আমার জানা মতে এমন কেউ নেই, খালি অনেকে হয়তো ভয় পাও যে দোকানের মতো ঢোকলা তৈরি হবে কি না, কেমন হবে না হবে। তো আমার মনে হয় আজকে রেসিপিটা দেখার পরে তোমাদের আর ঢোকলা বানাতে কোনো রকমের কোনো অসুবিধে হবে না। ঢোকলা আমাদের রেডি। এবার তোমরা উপরে এটাকে চাটনি দিয়ে বা সস দিয়ে বা শুধু শুধু এমনিও খেতে পারো। কেমন লাগলো আমার আজকে ঢোকলার রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঢোকলা সংক্রান্ত কোনো রকম কোশ্চেন থাকলে নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। আর রেসিপি ভালো লাগলে বরাবর মতো রেসিপিতে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।